नमस्कार बंधुरा, आमी निशा फ्रॉम फैमिली फन। आज के आमी शेखाबो खूब सहजे घरोया पद्धतिते एवं घरोया किछु सरंजाम दिए किभाबे आमरा खुबी सहजे बिरियानी बनाबो। चलुन देखे नी की की लागछे। एखाने आमी 1.5 केजी चाल नियेछि। चालटाके किन्तु 1 घंटा आगे भिजिए रखते हबे। 1 केजি 200 मतन चिकेन आमी निये नियेछि। আলুটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি বেরেস্তা প্লাস মাংসতেও দেব। আমি 4টে পেঁয়াজই ইউজ করব টোটাল বিরিয়ানি রান্না করতে। আর আদা রসুন শুকনো লঙ্কা আর গরম মশলা। আর লাগবে নুন, দই, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, বিরিয়ানি মশলা। আমি 2 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি। ঘি, সাদা তেল, কেওড়া জল, গোলাপ জল, ওটা আমি দেখাতে ভুলে গেছি। চালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। আমি রাইস কুকারে ভাতটা করব, তো যতটা আমি চাল নিয়েছি তার ঠিক ডবল পরিমাণে আমি জল নিয়েছি। চালের মধ্যে আমি একে একে গরম মশলা, তেজপাতা, একটু তেল দিয়ে দেবো। 1.5 কেজি চালে 4 চামচ নুন দেব আর 3 চামচ চিনি দেব। যেহেতু আমি রাইস কুকারে করেছি, ফ্যানটা আমি ঝাড়বো না, তো পরিমাণটা এই রকম হবে। আর আপনারা যারা হাঁড়িতে করবেন তখন আপনারা 5 চামচ নুন দেবেন আর 4 চামচ চিনি দেবেন 1.5 কেজি চালে, সেই অনুযায়ী আপনারা মাপ করে নেবেন। আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি রাইস কুকারের মধ্যে ভাতটা আমি দিয়ে দিলাম। ভাতটা আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা, কত সুন্দর দেখতে হয়েছে। একটু তেল দিলে কি হয়, ভাতটা একের ওপরের গায়ে লাগে না, খুব সুন্দর ঝরঝরে হয়। আপনারাও এটা করে দেখবেন। এখন আমি আলুগুলো ভেজে নেব। এখন আমি বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্য আমি দই দিয়ে দিলাম ফার্স্টে। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, এই যে বেরেস্তা ভাজা, আলু ভাজা, মাংস ম্যারিনেট করা, এইগুলো কিন্তু আমি ভাত বসিয়ে তারপর করছিলাম। আদা রসুন লঙ্কা বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা আর একটু দিয়েছিলাম আমি পরে তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে 1/2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আর কেওড়া জল 1 চামচ আর 1 চামচ গোলাপ জল, এটা কিন্তু মাস্ট দিতেই হবে ম্যারিনেটের সময়, খুব ভালো হয় তাহলে টেস্টটা। 1/2 ঘন্টা পর আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। মাংসগুলোকে কিন্তু একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে, খুব বেশি জোরে দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। তো একটু সাবধানে ভাজবেন। একটু দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন আমি তুলে নেব। আমি কিন্তু একটু ভিনিগার দিয়েছিলাম। ভিনিগার দিলে কি হয়, মাংসগুলো ছেড়ে যায় না। মাংস করার জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবং ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি একে একে ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। এই খুবই কম সময় লাগবে এই চিকেনটা রান্না করতে। একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে চিকেনটা রান্না করা কমপ্লিট হয়ে যাবে। এবং আমি এর মধ্যে এক্সট্রা কিছুই দিইনি, যা দেওয়ার ম্যারিনেটের সময় আমি দিয়ে দিয়েছিলাম। দেখুন মাংসটা কি সুন্দর রান্না হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা গ্যাসটা অফ করে দেবো এবং বিরিয়ানিটা আমরা বানিয়ে নেবো। বিরিয়ানির লেয়ারগুলো এখন আমরা দিয়ে নিচ্ছি। হাঁড়িটা গরম করে ওর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, তার উপর ভাতটা দিয়ে দিলাম, আলুগুলো দিলাম, খুব সাবধানে কাজটা করতে হবে, মাংসগুলো দিয়ে দিলাম একে একে, তারপর বিরিয়ানি মশলা, ঘি, কেওড়া জল, গোলাপ জল 1 চামচ করে আমি দিয়ে দেব। এবং বেরেস্তা দিতে অবশ্যই ভুলবেন না, বেরেস্তাটাও দেবেন। এইভাবেই আমি সম্পূর্ণ লেয়ারটা করে নেব।
দেখুন আমার সব লেয়ারগুলো দেওয়া হয়ে গেছে। লাস্টে আমি আবার বিরিয়ানি মশলা, ঘি, বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল আমি দিয়ে দিয়েছি, এবং যে মাংসের যে মশলাটা রয়েছে, যে কাইটা রয়েছে, সেটাও আমি কিন্তু পুরোটাই দিয়ে দেব। দেখুন আমি কিন্তু একটা ডেজকির ওপর জল গরম করতে দিয়ে তার উপর আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়েছি। আমি কিন্তু ডাইরেক্ট আগুনে বসাইনি, আপনারাও কিন্তু এরকমই করবেন। দেখুন আমার অনেকক্ষণ স্টিমে হয়ে গেছে ভাতটা, এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আমি একটু ঝাঁকিয়ে নিই কারণ যাতে সমস্ত মশলাগুলো মিশে যায়। অনেকে এটা করে না, কিন্তু আমার পদ্ধতিতে একবার করে দেখবেন, সমস্ত মশলা এবং ভাতের সঙ্গে মিশে যাবে এবং খেতেও খুবই ভালো লাগবে। আমার কিন্তু বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, দেখুন খেতেও খুবই সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন এবং বলবেন কেমন হয়েছে খেতে। বিরিয়ানি খাবেন অথচ তার সাথে ডেজার্ট খাবেন না, তা কোনো দিনও হয়? চলুন দেখে নিই ম্যাঙ্গো স্টাফ কুলফি কীভাবে করব। চারটে আম নিয়ে নিয়েছি, তার সাথে চিনি আর আমান বাদাম, একটু কাজু বাদামও দেবেন, আমার কাছে ছিল না বলে আমি আর ইউজ করিনি। তো চলুন দেখে নিই কীভাবে করব। ভালো করে দেখবেন কীভাবে করছি। আমি ফার্স্টে আমের যে মুখটা আছে, সে ক্যাপটা, সেটা আমি কেটে নেব। কেটে কিন্তু এটা ফেলে দেবো না, এটা কিন্তু আমার লাগবে, এটা কিন্তু আমি রেখে দেবো। তারপরে দেখুন আমার কাটা হয়ে গেছে মুখটা, এখন আমি ছুরি দিয়ে চারদিকটা একটু কেটে নিচ্ছি। দেখুন কীভাবে করছি, এইভাবেই করবেন আপনারা, যাতে ফুটো না হয়ে যায় আমটা এবং সুন্দরভাবে খুলে আসে আটিটা। আমাদের আটিটা খুলে নিতে হবে। এবার আমি সাঁড়াশি দিয়ে একটু টুইস্ট করব। দেখুন একটু টুইস্ট করলেই আমটা কি সুন্দর আটিটা খুলে চলে আসবে। দেখুন কি সুন্দর আটিটা বেরিয়ে এলো, এবং আটির গায়ে যে আমগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা ফেলে দেব না, সেগুলো কিন্তু আমরা ছুরি দিয়ে একটু চেঁচে আমের গায়ে, আমের ভিতরে ঢুকিয়ে দেবো। দেখুন এইভাবেই করবে, একটু মেসি লাগছে, তবে আপনারা এইভাবে করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে, অন্যরকম একটা রান্না। চলুন এরমভাবেই বাকি তিনটে আম আমি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম। এখানে আমি চারটে আমের জন্য হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু খুবই ফোটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে একদম অর্ধেক করে নিতে হবে। দেখুন একদম অর্ধেক হয়ে গেছে দুধটা। এখন আমি বাদামটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, খুব বেশি চিনি দেব না, দু চামচ মতন চিনি দিয়েছি, মানে ওই 100 গ্রাম মতন। এখন আমি কাস্টার্ডটা, দু চামচ কাস্টার্ড নেবো, ছোটো চামচে দু চামচ কাস্টার্ড নিয়ে ঠান্ডা জলে গুলে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। কাস্টার্ডটা দেওয়ার পর খুব বেশি কিন্তু দুধটাকে আমি ফোটাবো না, গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো এবং এই মালাইটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। মালাইটা ঠান্ডা হলেই আমি কিন্তু আমের মধ্যে মালাইগুলো দেব, গরম অবস্থায় কিন্তু আমরা কোনো মতেই দেব না। এইভাবেই আমরা সব কটা আম ভরে নেব। দেখুন আমি সব কটা আমের টুপি পরিয়ে দিয়েছি। এখন আমি এই আমগুলোকে ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য রেখে দেব। 12 ঘন্টা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কুলফি জমে গেছে। এখন আমি সার্ভ করে নেব। এভাবেই ট্রাই করবেন বাড়িতে, এবং অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের।